রমজান চাচার বড় ছেলে বলে উঠল, বাবা তুমি এত রাতে কাকে ঘরে নিয়ে এসেছো? রমজান চাচা বলছে, সে অনেক কথা, মেয়েটার কেউ নেই। কেউ নেই বলে সে কেউটা তোমাকেই কেন হতে হবে? দেখতে একদম তোর ছোট বোন নীলিমার মতো, আর ওরা একই বয়সের তাই নিয়ে এসেছি। ইতিমধ্যে রমজান চাচার ছোট ছেলেও এসে পড়েছে। ছেলেটা অনেকটা সুদর্শন, প্রথম দেখায় যে কোনো মেয়ে ছেলেটার প্রেমে পড়তে বাধ্য, অবশ্যই আকসার প্রেমে পড়া বারণ। যার নিজের কোনো ঠিকানা নেই তার আবার কিসের প্রেম? সেও সব কথা শুনল। শুনে তার বড় ভাইকে বলল, থাক না ভাইয়া, আমাদের নীলিমা একজন সঙ্গী পেল। সবার কথায় চাচার বড় ছেলে স্বর কিছুটা নরম করল, ঠিক আছে, যেটা ভালো মনে হয় সেটা করো। আকসা মনে মনে যেন কিছুটা স্বস্তি ফিরে পেল। এতক্ষণ তারও মনে হচ্ছিল চাচার বড় ছেলে বোধহয় তাকে থাকতে দিবেন না। রমজান চাচা বলল, চিন্তা করিস না, মেয়েটা একটা গার্মেন্টসের চাকরি নিয়েছে, মাস শেষে একটা ভালো বাসা পেলেই সে চলে যাবে। জুয়েল মেয়েটাকে নীলিমার রুম দেখিয়ে দিত, ও যতদিন থাকবে নীলিমার সাথেই থাকবে। জুয়েল, বাহ, ছেলেটার মতো ছেলেটার নামটাও খুব সুন্দর। চলুন আপনাকে নীলিমার রুমটা দেখিয়ে দিই। চলুন। আচ্ছা তোমার নাম কি? আমার নাম আকসা। খুব সুন্দর। কি ব্যাপার বলুন তো, আপনার মাকে কোথাও দেখছি না। কেন, বাবা তোমাকে কিছু বলেনি? না, কি বলবে, আসলে আমার মা নীলিমা ছোট থাকা অবস্থায় মারা গেছে। দুঃখিত, জানতাম না। এই তো নীলিমার রুম। নীলিমার রুমের দরজা খোলা। এই নীলিমা, শোন আমার কথা। শুনতে পাচ্ছে ভাইয়া? বলো, পরে পড়িস, পিছনে ফিরে দেখ আগে। আজ থেকে এই মেয়েটা তোর সাথে থাকবে। কে এই মেয়ে ভাইয়া, কথা বলে জেনে নে, আমি যাচ্ছি। কিন্তু জুয়েল আকসাকে বলতেছে, কিছু লাগলে নীলিমাকে বলিও। নীলিমাকে সে তার পরিচয় দিল। দেখতে নীলিমা মেয়েটাকেও ভালো মনে হচ্ছে, খুব সহজে মেয়েটা মিশে গেল। আজ আকসার চাকরির প্রথম দিন। গার্মেন্টসে চাকরি যারা করে তাদেরকে সমাজ তেমন একটা সম্মানের চোখে দেখে না, কিন্তু এই চাকরিটা আকসার জন্য অনেক কিছু। এটা তার কাছে শুধু চাকরি নয়, বেঁচে থাকার অবলম্বনও। অন্যের বাড়িতে তো আর সারা জীবন থাকা যাবে না, চাকরিতে গেল সে। যারা চাকরিতে নতুন এসেছে তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য দুইজন প্রশিক্ষক নিয়োজিত ছিল। যাই হোক, প্রথম দিন চাকরিতে তার ভালোই কেটেছে। চাকরি থেকে ফেরার পর দেখলাম জুয়েল বারান্দায় একা বসে বসে টিভি দেখছে। আকসা, কোত্থেকে আসতেছ? এই তো জুয়েল ভাইয়া, আমি চাকরি থেকে আসতেছি। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তো কেমন লাগলো চাকরির প্রথম দিন? এই তো ভালো ভাইয়া। একটা কথা বলবো আকসা? বলেন ভাইয়া। এই যে তুমি আমাকে সারাদিন ভাইয়া ভাইয়া করো, আমার শুনতে খারাপ লাগে। তাহলে কি বলে ডাকবো? যাই বলো না কেন, ভাইয়া বলে ডেকো না। ঠিক আছে, আর একটা কথা আকসা। বলেন। তুমি না দেখতে অনেক সুন্দর, কেন এত সুন্দর একটা চেহারাকে অযত্নে ফেলে রেখেছ? নিজের চেহারার শরীরের প্রতি একটু যত্ন নিও। ঠিক আছে, নেব, আমি এখন রোমে যাই। যাও। নীলিমা রোমে নেই। মেয়েদের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে, কোনো ছেলে যখন তার রূপের বা চেহারা সুন্দরের প্রশংসা করে তখন সে নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। আকসাও ঠিক সেরকমই করলো। আকসা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সত্যি তো সে দেখতে অনেকটা সুন্দর। যদি জুয়েল না বলতো তাহলে সে তার সৌন্দর্য সম্পর্কে কখনো অবগত হতো না। তার চেহারার যদি একটু যত্ন নেওয়া যেত তাহলে বলিউড সিনেমার নায়িকাদের চেয়ে কোনো অংশে কম সুন্দর লাগতো না। একদিকে চাকরিতে ভালোই কাটছিল, আর অন্যদিকে দিন যতই যাচ্ছে জুয়েলের সাথে তার সখ্যতা বেড়েই চলেছে। একদিন চাকরি থেকে ফেরার পথে আকস্মিক আকসার সামনে এসে দাঁড়ালো জুয়েল। কি ব্যাপার আপনি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। চলেন বাসায়। বাসায় না আকসা, এইখানে একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলেন? তোমাকে আমার আব্বু যেদিন আমার বাসায় নিয়ে এসেছিল সেই দিন তোমাকে দেখা মাত্রই আমার হৃদয়ে কম্পন সৃষ্টি হয়েছিল, যে কম্পন এখনও থামেনি, হয়তো কখনো থামার নয়।
তখন আমি বুঝতে পারি আমি সারা জীবন যে মেয়েটির অপেক্ষায় ছিলাম সেই মেয়েটি হচ্ছে তুমি। তুমি আমাকে নিয়ে কি অনুভব করো সেটা আমি জানি না, তবে আমি তোমাকে নিয়ে ভালোবাসা অনুভব করতেছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আকসা। আকসা জুয়েলের কথার কোনো উত্তর দিল না, সে সোজা হেঁটে বাসায় চলে এসেছে। যদিও বা তারও জুয়েলকে ভালো লাগে, কিন্তু জুয়েল কোথায় আর সে কোথায়, তাদের দুজনের মধ্যে আসমান আর জমিনের মতো পার্থক্য। তাদের দুজনকে সে এক বৃত্তে কিছুতে মেলাতে পারছে না। একসাথে সবাই খেতে বসেছে, আকসা জুয়েলের দিকে যেন তাকাতেই পারছিল না। একটু পর আকসা লক্ষ্য করল জুয়েল তার দিকেই তাকিয়ে রয়েছে। তার এমন চাহনিতে আকসার অনেক বেশি অস্বস্তি বোধ হচ্ছিল। সে ভয় পাচ্ছে ব্যাপারটা যদি কেউ বুঝে ফেলে তাহলে তাকে ঘর থেকে তাড়িয়ে দিবে। তড়িঘড়ি করে একটু খেয়ে উঠে পড়ল। রমজান চাচা বলল, কিরে আকসা না খেয়ে উঠে পড়লি? খেয়েছি তো চাচা, তবে আজ খিদে নেই তাই কম খেয়েছি। এদিকে রোজ রোজ আকসাকে অনুসরণ করলেও আকসা জুয়েলের কোনো কথাই সাড়া দেয় না। হঠাৎ একদিন আকসা চাকরি থেকে আসার পথে জুয়েল তার পথ আটকে দেই। কি ব্যাপার আকসা, তুমি আমাকে এড়িয়ে চলতেছো কেন? কোথায় এড়িয়ে চলতেছে, আমি রোজ রোজ তোমার পিছনে আসি, তোমার সাথে একটু কথা বলার চেষ্টা করি, কিন্তু তুমি তো আমাকে কোনো পাত্তাই দিচ্ছ না। আজ তোমাকে একটা উত্তর দিতেই হবে, তুমি আমাকে ভালোবাসো কি না। আকসা বলল, জানেন যেদিন আমি আপনাকে প্রথম দেখেছি সেদিনই ভালো লেগে গিয়েছে, কিন্তু আপনার সাথে আমার যায় না। আমার সাথে যায় কি যায় না সেটা পরে দেখা যাবে, আগে বলো তুমি আমাকে ভালোবাসো কি না। ভালোবাসি, আমরা যেহেতু দুজন দুজনকে ভালোবাসি সেহেতু বাকি দুনিয়া কি বলছে, আমাদের মেনে নিচ্ছে কি নিচ্ছে না সেটা দেখার প্রয়োজন আমাদের নেই। আকসাও জুয়েলের কথায় সম্মতি প্রকাশ করল। এইভাবে আকসা ও জুয়েলের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠল। রোজ তারা বাইরে ঘুরতে যেত, বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যেত। একদিন নীলিমা জিজ্ঞেস করল, কি ব্যাপার আকসা, আজকাল তুমি অনেক দেরি করে বাসায় ফিরো? এখন চাকরিতে ওভারটাইম করি তো তাই আসতে একটু দেরি হয়। এভাবে ভালোই কাটছিল তাদের দিন। একদিন আকসা কাজ থেকে ফিরে লক্ষ্য করল ঘরে তালা দেওয়া। রমজান চাচার দোকানও গিয়ে দেখল দোকানও বন্ধ। হঠাৎ সবাই কোথায় গেল তার কিছুতেই বুঝে আসছে না। তার কাছে মোবাইলও নেই তারা কোথায় ফোন দিয়ে জানার জন্য। সে বাসার সামনে এসে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর লক্ষ্য করল কে যেন আসতেছে। কাছে আসতেই দেখতে পেল জুয়েল। কি ব্যাপার জুয়েল, সবাই কোথায় গিয়েছে? আজ আমার মামা মারা গেছে, সবাই গ্রামে নানুর বাড়িতে গিয়েছে। তো তুমি যাওনি কেন? তোমাকে একা রেখে আমি কিভাবে যাই? থাক আর ঢং করা লাগবে না, দরজাটা খুলো ভিতরে যাই। এবার অনেকক্ষণ ধরে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, দরজাটা খুলে ভিতরে গেল। আচ্ছা আজকে রাতে কী খাবো আকসা? কেন? বাইরে থেকে নিয়ে আসার জন্য, তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে এসো। রাতের খাবার শেষে আকসা নীলিমার রুমে আর জুয়েল তার রুমে চলে গেল। কিছুক্ষণ পর জুয়েল ধীরে ধীরে আকসার রুমে প্রবেশ করল। দেখলো আকসা এখনও ঘুমায়নি। আকসা আয়নায় নিজেকে সাজাচ্ছে। জুয়েল পিছন থেকে এসে, আজকের ভিডিওটা এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।